করোনায় ঢাকার বাইরে 126 জনের মৃত্যু, 80 ভাগ রোগী গ্রামের, শেষ মুহূর্তে হাসপাতালে আসায় বেশি প্রাণহানি, বিধিনিষেধেও সড়কে বাড়ছে চাপ, ঘাটে গাদাগাদি। করোনার মধ্যেই ডেঙ্গুর হানায় আতঙ্ক, রাজধানীতে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে রোগী, অ্যাডিস নিধনে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে অভিযান। অর্ধ শত বছর পূর্ণ করলেন ডিজিটাল বাংলাদেশের কারিগর সজীব ওয়াজেদ জয়, তরুণদের দেখিয়েছেন প্রযুক্তির আলো, জন্মদিনে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের বিভিন্ন আয়োজন। চট্টগ্রাম বন্দরে 30 লাখ টাকা মূল্যের পণ্যসহ কাভার্ড ভ্যান গায়েব, নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেফতার দুই, চুরি রোধে গাড়ি জিপিএস এর আওতায় আনার পরামর্শ পুলিশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ঈদের পর থেকেই চট্টগ্রামে বেড়ে গেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বেড়েছে মৃত্যুহারও। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বর্তমানে হাসপাতালে ভর্তি 80 ভাগ রোগী গ্রামাঞ্চলের, আর শেষ মুহূর্তে গ্রাম থেকে রোগীরা শহরে আসায় মৃত্যু বাড়ছে বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। গত 7 দিন ধরে জ্বরে ভুগছিলেন ষাটোর্দ্ধ চেমনারা। হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দিয়ে লকডাউনের মধ্যে আনোয়ারা থেকে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে আমেনা বেগম সদ্যই নবজাতকের জন্ম দিয়েছেন, জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন নবজাতকটিও, তাই পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে আসে। শুধু এই দুই রোগী নয়, করোনার নানা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা। ভর্তি রোগীদের মধ্যে 50 রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এক সপ্তাহ ধরে অসুস্থ, এখন ঠান্ডা বেড়ে গেছে, সিজার হয়েছে, সিজার হওয়ার পরে মানে শ্বাসকষ্ট। ঈদের পরেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে বন্দরনগরীতে। এই কারণে শারীরিক নানা উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করাতেও ভিড় করছে নানা বয়সী মানুষ। সর্দি ছিল, মাথা ব্যথা ছিল, এই কারণে আমি আসছি মানে একটু পরীক্ষা করতে। শরীরও ব্যথা, 7 দিন যাবত কিছু খাচ্ছে না, ওটার জন্য এখানে নিয়ে আসা। হঠাৎ করে বেশি বেড়ে গেছে, এটা আসলে আমাদের অসচেতনতার জন্যই আসলে দায়ী, আমরা ঠিকভাবে মাস্ক পরি না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রায় 80% রোগী গ্রামাঞ্চলের, চিকিৎসাধীন 70% রোগীর লাগছে অক্সিজেন সাপোর্ট। শেষ মুহূর্তে রোগীরা শহরের হাসপাতালগুলোতে আসায় মৃত্যুহার বাড়ছে বলে জানান সাচিপের সমন্বয়ক। একদম শেষ পর্যায়ে যখন তাদের অক্সিজেন সংকট চরমে তখন তারা আসছেন, এবং আসার পরে তারা ঠিকমতো হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন পাচ্ছে না, আইসিইউ পাচ্ছে না, যার কারণে প্রতিমধ্যেও অনেকে মৃত্যুবরণ করছেন। ঈদের পর গত 5 দিনে চট্টগ্রামে 39 জনের মৃত্যু হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় রাজধানীর বাইরে 24 ঘন্টায় 126 জন মারা গেছেন, এর মধ্যে রাজশাহী মেডিকেলেই 21 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেডিকেলের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, মৌটুসি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় 21 জন মারা গেছেন, যারা করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং এদের মধ্যে 21 জনের মধ্যে 10 জনেরই করোনা আক্রান্ত ছিলেন, বাকি 11 জনের উপসর্গ ছিল। আমরা অন্যান্য দিনের মতো আজও দেখছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় যে রোগীর ভর্তির সংখ্যা সেটি কিন্তু আবারও বাড়ছে। আমরা যেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে হিসেবটি পেয়েছি, 55 জন ভর্তি হচ্ছে নতুন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীরা, তার মধ্যে কিন্তু অধিকাংশই গ্রামের, 45 জনই এসেছেন গ্রামের, বাকিগুলো শহরাঞ্চল থেকে এসেছেন। আমরা এখানে যেটি লক্ষ্য করছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই কিন্তু অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন করে দূর দূরান্তের যে সমস্ত রোগীরা তারা কিন্তু আসছেন। এবং আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 513টি করোনার জন্য নির্ধারিত যে শয্যা সেটি আছে, তার বিপরীতে আজকের হিসেব অনুযায়ী 399 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং প্রতিদিনই কিন্তু আসলে এই যে মৃত্যুর সংখ্যা আপনারা যেটি দেখছেন সেটি কিন্তু আসলে একই অবস্থায় আছে, কখনো 20 জন, 21 জন, 18 জন, এইভাবে কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা বাড়তেই আছে। কিন্তু এর বিপরীতে আছে মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা যেটি বলছে যে চিকিৎসা ব্যবস্থা বেশ ভালো, তবে এখানে যে আইসিইউ এর সংখ্যাটি সেটি আসলে এখন অনেক বেশি চাহিদা হয়ে গেছে, যেটি কিনা দীর্ঘ লাইনে থেকেও কিন্তু সেই শয্যা, সেখানে শয্যা কিন্তু রোগীর স্বজনরা পাচ্ছে না, এই একটি অভিযোগ। এর পাশাপাশি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 30টি আইসিইউ শয্যা রয়েছে তার মধ্যে কিন্তু 22টি নির্ধারিত করোনার জন্য, এবং সেখানে দিনের পর দিন কিন্তু ধর্ণা দিতে হচ্ছে রোগীর স্বজনদের। এর পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
মৌটুসি আপনাকে জানিয়ে রাখি যে প্রতিদিনই আসলে যেভাবে রোগী আসছে এবং অনেকেই কিন্তু এখান থেকে প্রাথমিক চিকিৎসাটা নিয়ে ফিরে যাচ্ছেন তা এবং অনেকে আসছেন যারা কিনা পথেই অনেকে মারা যাচ্ছেন তাদের বিষয়টি কিন্তু আসলে নথিভুক্ত হচ্ছে না কিন্তু যারা করোনা ইউনিটে ভর্তি আছেন দিন শেষে কিন্তু গতকালকে 8টা থেকে আজকে 8টা পর্যন্ত হিসেবটি কিন্তু আমরা পাচ্ছি এর পাশাপাশি কিন্তু এর অনেকেই আসলে এর ভুক্তভোগী হচ্ছেন এবং এখানে এসে মারাও যাচ্ছেন তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির আমার কাছে সর্বশেষ খবর রাজশাহী মেডিকেলের সামনে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে চলতি মাসে করোনায় ও উপসর্গ নিয়ে 13 জন মারা গেছেন ভয়ে কেউ উপসর্গ থাকলেও হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন না এই অবস্থায় গ্রামের সাধারণ মানুষের সচেতন করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল হোসেনের ছবি ও এস এম রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর 4000 লোকের গ্রামটিতে 90% মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন জুলাইয়ের শুরুতে গ্রামের গৃহিণী খোদেজা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় 4 জুলাই করোনায় আক্রান্ত হয়েই তার মৃত্যু হয় এভাবে 22 দিনে একই গ্রামে 12 জন করোনায় আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মারা যান নিজেই ধরো ওখানে রাখলে পারে মানে কেউ বলতে ওখানে নিজেই মারি দেবে ডাক্তাররা বেশি এইটাই মানে বড় সন্দেহ আর সর্দি কাশি জ্বর যাই হোক না কেন ওরা যদি একটু পরীক্ষা করে একটু স্বাস্থ্য সচেতন হয় আর বাইরে গেলে মাস্ক ব্যবহার করা দোকান পাশারে ওরা অবাধে চলাফেরা অন্তত না করতে পারে উপসর্গ থাকলেও গুজব আর কুসংস্কারের কারণে গুরুতর অসুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতেও যান না গ্রামে কেউই মাস্ক পরেন না কিংবা অন্য কোনো স্বাস্থ্যবিধিও মেনে চলেন না শিশুদের নিয়ে ভয়ে বসবাস করছেন গ্রামের নারীরা তবে করোনা মহামারীর হাত থেকে রক্ষার জন্য সহায়তার দাবি নিরীহ গ্রামবাসীর স্বাস্থ্যবিধিতে যারা নিয়োজিত আছেন তারা আমাদের গ্রামে এসে পর্যবেক্ষণ করে আমাদের মানুষকে এই অশিক্ষিত মানুষকে সচেতন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি লক্ষ্মীপুর গ্রামের মৃত্যু ও রোগীদের তথ্য নিয়ে দ্রুত সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে লক্ষ্মীপুর গ্রামে 8 জন করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে সময় সংবাদ কুষ্টিয়া কঠোর বিধিনিষেধেও রাস্তায় বাড়ছে গাড়ির চাপ নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ সে খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আছেন কমল দে সরাসরি যাব তাদের কাছে প্রথমে যাচ্ছি রাকিবের কাছে রাকিব মধুশ্রী কঠোর লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ যে নামেই বলেন না কেন সেই কঠোরতা কিন্তু যতই দিন যাচ্ছে ততই কমে আসছে মানুষের মধ্যে সচেতনতা কিন্তু অনেকটাই কমে আসছে আজকে এই কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আমরা রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই ঘুরেছি আমরা দেখেছি যে মানুষ কিন্তু অনেক বেশি এখন ধীরে ধীরে বাইরে বের হয়ে আসছে এবং নানা অজুহাতে বিশেষ করে যত ধরনের স্টিকার রয়েছে দেশে প্রত্যেকটি গাড়িতেই কিন্তু কোনো না কোনো স্টিকার রয়েছে কেউ বলছে জরুরি ব্যাংকিং সেবা কেউ বলছে জরুরি বিদ্যুৎ কেউ বলছে সরকারি অফিসের কথা কেউ বলছে যে বিভিন্ন অন্যান্য সেবা আবার কেউ নামে বেনামে নানান গণমাধ্যমের স্টিকার লাগিয়ে মানুষ কিন্তু বাইরে বের হচ্ছে এবং যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু আমরা যেটি দেখেছিলাম গত সেই শুক্রবার শনিবার এমনকি রোববারও সেটি কিন্তু আজকে মঙ্গলবারে এসে ব্যাপক হারে বেড়েছে এবং আপনি দেখছেন যে প্রচুর পরিমাণে রিক্সা ভ্যান রাস্তায় রয়েছে এক একটি ভ্যানে 7 জন 8 জন করে মানুষ উঠে কিন্তু তারা বিভিন্ন অফিসে যাচ্ছেন এবং রিক্সাতে আমরা দেখছি 3 জন করে যাত্রী তোলা হচ্ছে এই যাত্রাবাড়ি এলাকায় তো এমনই কিন্তু পরিস্থিতির মধ্যে এই কঠোর বিধিনিষেধ চলছে আজকে পঞ্চম দিন মানুষজন বলছেন যে সরকারিভাবে সকল অফিস বন্ধ থাকবার কথা থাকলেও অনেক অফিসই আসলে খোলা রয়েছে বিশেষ করে ব্যাংকিং সেবা এবং অনেক সরকারি অফিস খোলা সে কারণেই মানুষ ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন তারা যে যেভাবে পারছেন স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছেন অফিসে যাচ্ছেন এবং এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি কোভিড সংক্রমণ
আরো বেশি বেড়ে যাওয়ার কিন্তু একটি সংখ্যা তৈরি হয়েছে। তো এখানটাতে আমরা বেশিরভাগ সময় দেখেছি যাত্রাবাড়ি এলাকা কিন্তু এমন যে লকডাউন মানা কিংবা স্বাস্থ্যবিধির তোয়াক্কা কিন্তু এখানে হয় না, এবং অনেক পরিমাণে গাড়ি কিন্তু রাস্তায় রয়েছে। আপনি যদি দেখেন আমার পিছনে কিন্তু এখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, যারা কিনা মতিঝিল গ্রামে যাত্রী বিভিন্ন অফিসে যাবে, তারা সেখানে যাবার জন্যই ভ্যান রিক্সা এবং বিভিন্ন উসিলায় কিন্তু তারা গাড়িতে চড়ে যাচ্ছেন, এবং যতই সময় গড়াচ্ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু আরও বাড়ছে। চেকপোস্টের কথা যদি বলেন, নগরীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে আমরা দেখেছি, তাই পুলিশ কিন্তু ততটা কঠোর অবস্থানে নেই, বা খুব বেশি জিজ্ঞাসাবাদের আওতায় যা আনছেন বিষয়টি কিন্তু তেমনটি আমরা লক্ষ্য করছি না। তা আমার কাছে এই ছিল সবশেষ আমাদের সহকর্মী কমল দে রয়েছেন চট্টগ্রামে, আমরা একটু জানবো সেখানকার খবর। কমল, হ্যাঁ ধন্যবাদ রাকিব। আটকে ওঠার মতো তথ্য হলো গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে 1310 জন, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড, এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 18 জনের, সেটিও কিন্তু রেকর্ড। এই যে দুটি রেকর্ড, শনাক্ত এবং মৃত্যু, তাতে কিন্তু জনগণ সচেতন হচ্ছে না, ও নানা অজুহাতে তারা রাস্তায় নামছে। তাদেরকে যে প্রতিরোধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 7টি টহল টিম কাজ করছে, 2টি চেকপোস্ট কাজ করছে, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, তারপর জনগণ সচেতন হচ্ছে না, তারা নানা অজুহাতে রাস্তায়। আমরা সকাল থেকে দেখেছি কিন্তু প্রচুর ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামছে, তবে সেনাবাহিনী, টহল টিম এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের কিন্তু প্রতিরোধ করছে। আমরা বেশ কিছু জরিমানা করতে দেখেছি এই পয়েন্টে, যে নিউ মার্কেট পয়েন্টে রয়েছে, এখানে রয়েছেন জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। আমরা জানতে চাইবে, একদিকে করোনা সংক্রমণ উদ্যোগতি হচ্ছে, রেকর্ড পরিমাণ শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে, তারপরে জনগণ সচেতন হচ্ছে না, আপনারা তাদেরকে কিভাবে প্রতিরোধ করছেন যারা অজুহাত দেখে রাস্তায় নামছে? তাদেরকে যারা অজুহাত দিকে রাস্তায় নামছে তাদেরকে আমরা বরাবরের মতো জেলা প্রশাসন থেকে কঠোর লকডাউন শুরু হওয়ার প্রথম দিন থেকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত মাঠে জেলা প্রশাসনের টিম রয়েছে, সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আমাদের সাথে এখন সেনাবাহিনীর টিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা নানা অজুহাতে এই ধরনের বের হচ্ছে আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করছি, যাতে তারা পরবর্তীতে এই ধরনের নানা অজুহাতে বের না হয়, এবং যারা নানা অজুহাতে প্রয়োজন ব্যতিরেকে জরুরি পরিষেবা ছাড়া যেই ধরনের সরকারি বিধিনিষেধ রয়েছে সেগুলো অমান্য করে বের হয়েছেন, আমরা তাদেরকে বাড়িতে ফেরত পাঠাচ্ছি এবং জরিমানা আরোপ করছি তাদের। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের সাথে, তিনি বলছেন যে নানা অজুহাতে যারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন তাদেরকে তারা প্রতিরোধ করছেন, এবং প্রতিরোধ করে রাস্তাটাকে ফেরত পাঠাচ্ছেন, এবং একই সাথে আর কিছু জরিমানা করছেন, কিন্তু তারপরে কিন্তু জনগণ সচেতন হচ্ছে না, এবং আরও তারা যেটা আক্রান্তের পরিমাণটা কিন্তু বেড়ে চলেছে। আমরা একটা কথা বলবো, এখানে রয়েছেন সেনাবাহিনী যিনি দায়িত্ব পালন করছেন, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে যারা রাস্তায় নামছে? আমাদের করোনা ভাইরাস মোকাবেলায় যে ধরনের একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল সেই অনুযায়ী আমরা আমাদের সরকারকে সহযোগিতা করার জন্য, পুনঃ সহযোগিতা করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। যে ধরনের নিয়ম কানুন মেনে মানুষজনকে মানে বের হওয়ার কথা, তারা যদি তা নিয়ম ভঙ্গ করে যারা বেরোচ্ছে তাদেরকে আমরা জরিমানা করছি, তাদেরকে আমরা আরো সচেতন করার জন্য চেষ্টা করছি, এই আমাদের কাজ চলছে আর কি। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম সেনাবাহিনীর কর্মকর্তা, এখানে দায়িত্ব পালন করছেন নিউ মার্কেট মোড়ে। এখানে জানান যে সেনাবাহিনী 7টি টহল টিমের পাশাপাশি জেলা প্রশাসনের কিন্তু 5টি ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে, যারা রাস্তা অযাচিত যেভাবে নামছেন যানবাহন নিয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য। একদিকে করোনা সংক্রমণের উদ্যোগ হতে, আরেকদিকে সাধারণ মানুষের যে লাগামহীন আচরণ, সেখানে কিন্তু চট্টগ্রামে করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। প্রশাসনের যুক্ত হয়ে কঠোর বিধিনিষেধের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে ও মাহমুদ রাকিব। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ভিড় করছেন অসংখ্য মানুষ। বিস্তারিত জানাতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোটোশি, কঠোর বিধিনিষেধ আর ভয়ঙ্কর করোনা সংক্রমণ ঝুঁকিকে তোয়াক্কা না করে কিন্তু রাজধানীমুখী মানুষ সমানে যাচ্ছে এই শিমুলিয়া ঘাট থেকে। পদ্মা পাড়ি দেওয়ার একমাত্র বাহন এখন সরকারি VIWTC যে সংস্থা, সেটি পরিচালিত ফেরি, সেই ফেরিতে করে কিন্তু একেবারে কাদাকাদি করে এই শিমুলিয়া ঘাটে এসে নামছে রাজধানীমুখী মানুষ, এবং এখান থেকে এই বিভিন্ন রকম যানবাহন, ব্যাটারি চালিত অটোরিকশা, মাইক্রো পিকআপ এবং বিভিন্ন রকমের কারে করে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, এবং এই ঠাসাঠাসি ভিড়ে যে ফেরিগুলো পরিচালিত হচ্ছে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম আমরা দায়িত্বশীলদের তৎপরতা লক্ষ্য করছি না। এখানে যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন, তারা
বলছেন যে দক্ষিণাঞ্চল থেকে কিন্তু ভিড় করে এই লোকজনগুলো আসছে, তবে ঢাকা থেকে যারা দক্ষিণাঞ্চলে যাচ্ছেন সে ব্যাপারে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তারপরেও যারা দক্ষিণাঞ্চল থেকে এসছেন তাদেরকে কিন্তু ও যারা অকাজে বেরিয়েছেন কোনো প্রয়োজন ছাড়া বেরিয়েছেন তাদেরকে কিন্তু জরিমানায় আওতায় আনা হচ্ছে। এবং এই গেল শুক্রবার যে পদ্মা সেতুর 17 নম্বর খুঁটিতে যে ফেরি শাহজালাল আঘাত করেছিল, ওর পরে যে রবিবার তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেছে, তাদের 3টি সুপারিশের মধ্যে একটি সুপারিশ ছিল যে এখানে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো ফেরি রিপ্লেস করা। সেটি কিন্তু আমরা দেখলাম যে এখানে একটি নতুন ফেরি কেরামত আলী রোরো ফেরি, এটি কিন্তু পাটুরিয়া থেকে এখানে আনা হয়েছে, আর এখান থেকে ফেরি ফরিদপুর এবং কিশোরী কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং বহরে কিন্তু এখন 18টি ফেরি রয়েছে, তার মধ্যে কিন্তু শাহজালাল এখনও মেরামত করা যায়নি, এর আগে কিন্তু শাহমুগদু মেরামতে পাঠানো হয়েছে, আরও যেগুলো এই স্রোতে চলাচলে অক্ষম সেগুলো সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে দায়িত্বশীলরা। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ মোটুসি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সময় সংবাদে আরও থাকছে, যমুনা ধলেশ্বরী লৌহজংয়ের পানি বাড়ায় টাঙ্গাইলের বাসাইলে 5টি গ্রাম প্লাবিত, পানিবন্দী 10,000 মানুষ, তলিয়েছে শহরে যাওয়ার একমাত্র সড়কও। যোগ্যতা, অভিজ্ঞতা আর দেশপ্রেম, এই তিনের সমন্বয়ে দেশের আইসিটি খাতকে শুধু এগিয়েই নেননি, নিজ হাতে গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও নির্লোভ ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী থেকে ঠাই করে নিয়েছেন দেশের আপামর মানুষের মনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয় আজ পা রাখলেন 51 বছরে। রাশেদ বাপ্পির রিপোর্ট। যুদ্ধের দামামার মাঝেই 1971 সালের 27শে জুলাই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। পাকিস্তানিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয় দৌহিত্রের নাম রাখেন জয়। জয় দিয়ে জীবনের শুরু হলেও শৈশবেই তাকে হতে হয় কঠিন নিষ্ঠুরতার মুখোমুখি। 75-এ ঘাতক দলের নির্মম বুলেটে নানা নানি সহ ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো পরিবার। 75 পরবর্তী লন্ডন হয়ে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে থাকেন ভারতে। পড়াশোনা করেন বিশ্বের প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে, নিজেকে গড়ে তোলেন একজন প্রতিষ্ঠিত কম্পিউটার প্রকৌশলী হিসেবে। জীবনের বড় একটি সময় প্রবাস জীবনযাপন করলেও দেশ ভাবনা থেকে কখনো পিছপা হননি বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। 2014 সালে দায়িত্ব নেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে। 2008 সালের 29শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে আসেন তিনি। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আমরা বিশ্বাস করি যে তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশের গুরুত্বপূর্ণ স্থানে হাইটেক পার্ক নির্মাণ, 4G চালু, ইন্টারনেটের দাম কমানো, কম্পিউটারের শুল্কমুক্ত আমদানি, ফ্রিল্যান্সিংয়ের উৎকর্ষ সাধন সহ অনলাইনে নাগরিক সুবিধা নিশ্চিতে সজীব ওয়াজেদ জয়ের অবদান অনন্য, যার সুফল ভোগ করছে কোটি বাঙালি। কেননা করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ থমকে গেলেও তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা। সজীব ওয়াজেদ জয় মনে করেন, চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ হতে চলেছে আগামীর নেতা, যার নেতৃত্বে থাকবে দেশের তরুণ প্রজন্ম। আর তাই তরুণ উদ্যোক্তা ও নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সূচনা হয় সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই। আমার জানা মতে পৃথিবীতে আর কোনো দেশ নেই যে এত অল্প সময়ের মধ্যে নিজেকে ডিজিটাইজ করেছে। শ্রমভিত্তিক অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর করে তুলতে জাতীয় পর্যায়ে চলমান কর্মপ্রয়াসের কেন্দ্রবিন্দুতে সজীব ওয়াজেদ জয়, যার নেতৃত্বে দেশের উত্তরণ ঘটেছে অফলাইন থেকে অনলাইনে। প্রযুক্তির বরপুত্র ডিজিটাল বাংলাদেশের এই রূপকারের হাত ধরেই আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে তারুণ্য। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জোয়ারের তোরে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের 10টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয়রা জানান, বর্ষার শুরু থেকেই টুইটুম্বুর নদ নদীগুলো,
এর মধ্যে পূর্ণিমার জোয়ারে যমুনা, ধলেশ্বরী এবং লৌহজং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 10,000 মানুষ। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তাটিও পানির নিচে, ফলে নৌকায় এসব মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। চুক্তির মেয়াদ শেষ না হতেই কোনো নোটিশ ছাড়াই দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির 600+ শ্রমিককে চলে যেতে বাধ্য করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি। এতে বন্ধ হয়ে গেছে কয়লা উৎপাদন। শ্রমিকদের অভিযোগ, খনির ভেতরে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হতো। তবে স্থানীয় শ্রমিক নেতা মনে করেন, শিগগিরই চুক্তির মাধ্যমে আবারও শ্রমিকরা কাজে ফিরবে। এ ব্যাপারে খনি কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কোনো নোটিশ ছাড়াই চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে রোববার ও সোমবার 600+ খনি শ্রমিককে চলে যেতে বাধ্য করে। এর ফলে কয়লা উৎপাদন বন্ধ হয়ে গেছে। খনি শ্রমিকরা জানান, খনি অভ্যন্তরে করোনার বিধিনিষেধ দিয়ে তাদের অবরুদ্ধ অবস্থায় মাসের পর মাস কয়লা উত্তোলনের কাজ করানো হয়। 10 আগস্ট পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও হঠাৎ গত 24 জুলাই আগাম কোনো নোটিশ না দিয়ে শ্রমিকদের খনি এলাকা ছেড়ে যেতে বলা হয়। ভাই মারা গেলে মাটি দিবে দেয়নি, কাম ছেলে হইল না, বুঝছেন? এইভাবে কষ্ট করি, তবুও টাকার বিনিময়ে অভাবের জন্য পড়িয়েছে। এখন ওরা প্রোডাকশন বন্ধ করে রাখছে, কি কারণে রাখছে, কেন রাখছে, এক অফিস জানে, আমরা এটা বলতে পারি। কয়লা খনি উত্তোলন যদি তারা করে কি আমাদের ডাকে, যতদিন পর্যন্ত গেট খোলে নাই ততদিন পর্যন্ত আমরা শ্রমিক যাব না। এদিকে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেছেন শ্রমিকরা। অমানবিক নির্যাতন, নিপীড়িত এবং নির্যাতনের কারণে আজ বড়পুকুরিয়া কয়লা খনির সকল শ্রমিক বের হয়ে আসছে। তবে স্থানীয় শ্রমিক নেতার আশা, শিগগিরই চুক্তির মাধ্যমে শ্রমিকরা কাজে ফিরে আসবেন। এক দেড় মাসের মধ্যেই তাদের কন্ট্রাক্ট আবারও তাদের কাছেই আসবে আর কি, কারণ তারা ছাড়া অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করতে আগ্রহী নয়। এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান খানের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খনি থেকে প্রতিদিন 3,000 মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। সময় সংবাদ, দিনাজপুর। সৌদি আরব থেকে আমদানিকৃত প্লাস্টিকের দানা চট্টগ্রাম বন্দরে লোড করার পর চালক যান ঘুমাতে। এই সুযোগে হেলপার কাভার্ড ভ্যান সহ 334 বস্তা পণ্য চুরি করে উধাও। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় 30 লাখ টাকা মূল্যের চোরাই পণ্য। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানটিও। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এই ধরনের চুরি রোধে পণ্য বোঝাই গাড়ি জিপিএস সিস্টেমের আওতায় আনার পরামর্শ পুলিশের। বুলবুল রেজার রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে এই কাভার্ড ভ্যানটিতে 334 বস্তা প্লাস্টিকের দানা লোডিং শেষে চালক ঘুমাতে যান। হেলপার এই সুযোগে পণ্য বোঝাই ভ্যানটি চুরি করে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। পুলিশকে বিষয়টি জানানোর পর যাত্রাবাড়ির ধলপুরে আটক করা হয় ভ্যানটি। গ্রেফতার করা হয় 2 জনকে। হেলপারের দেয়া তথ্যে নোয়াখালী এবং লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চোরাই পণ্যগুলো। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে তারা পণ্যগুলো লুকিয়েছিল সেখানে। সৌদি আরব থেকে এক ব্যবসায়ী প্রায় 30 লাখ টাকার প্লাস্টিকের দানা আমদানির পর একটি ট্রান্সপোর্ট কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল গাজীপুরে। বিভিন্ন পরিবহন কোম্পানিতে চালকের সহযোগী হিসেবে কাজ করলেও গ্রেফতার দুজনই পণ্য বোঝাই, পিকআপ ও কাভার্ড ভ্যান চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। মূলত তার সহযোগীদেরকে নিয়ে সে এই কাজটুকু করত এবং সে যেটা করত, সে এই মালামালগুলি নিয়ে সে বিভিন্ন জায়গায় প্রথমে স্টোর করত। তারপর ওখান থেকে সে স্টোর করে, সেখান থেকে সে কিছু ব্যবসায়ী সে খুঁজতো যে যাদের কাছে সেই কাঁচামালগুলি বিক্রি করতে পারবে, অল্প অল্প করে তাদের কাছে সে পৌঁছিয়ে দিত টাকার বিনিময়ে। তো এইভাবে দেখা গেছে যে আমদানিকারকের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়। এই ধরনের চুরি রোধে গাড়ি জিপিএস সার্ভিসের আওতায় আনার অনুরোধ পুলিশের। পরিবহন মালিক যারা আছেন, তারা প্রত্যেকটা পরিবহনে যদি জিপিএস সিস্টেমটা তারা যদি লাগিয়ে নেন, তাহলে হয়তো আমরা খুব সহজেই পরিবহনটাকে শনাক্ত করতে সক্ষম হব। এই চক্রের সঙ্গে জড়িত আরও 2 জনের নাম পেয়েছে পুলিশ। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। চক্রের 2 জনকে আমরা বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে এডিস মশা চিকুনগুনিয়া নিধনের যে অভিযান, সেই অভিযান আজকে থেকেই মূলত শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এবং যদিও এর আগে এক দফা অভিযান শুরু হয়েছে, আজকে এখান থেকে শুরু হওয়ার পরে আগামী 27 আগস্ট পর্যন্ত, শুক্রবার ছাড়া আগামী 27 আগস্ট পর্যন্ত কিন্তু এই অভিযান চলবে। তো এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে। শুধু এই রূপনগর আবাসিক এলাকাই নয়, এখানে কিন্তু আরও অন্যান্য এলাকায়ও কিন্তু ঢাকার যে আরও 10টি অঞ্চল আছে সেই 10টি অঞ্চলেও কিন্তু একযোগে অভিযান কিন্তু শুরু হয়েছে। এখানে আসলে মূলত এই অভিযান এই শুরু হলো এখন কিন্তু বিভিন্ন যেই এডিস মশা নিধনে যেই এই আবাসিক এলাকার বিভিন্ন অলিতে গলিতে ওষুধ ছেটানোর কথা সেটি শুরু হবে এখনই। এবং এখান থেকে বারবারই একটি কথা বলা হচ্ছে যে যে এই এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম তো থাকবেই, পাশাপাশি আসলে জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। কারণ আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু যে আশঙ্কাজনক হারে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা বিশেষ করে দেখেছি গত 2-3 দিনে 200+ রোগী কিন্তু এরই মধ্যে শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগীর। পাশাপাশি কিন্তু বিভিন্ন হসপিটালে কিন্তু প্রায় 1000-খানেকের মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তো সব মিলিয়ে এখন আসলে অবস্থাটা কী এবং এই অভিযানের একটু বিস্তারিত আমরা জানবো, আমরা কথা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে অভিযানটা আসলে কীভাবে পরিচালিত হবে এবং এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী ধরনের সাপোর্ট দেওয়া হবে। আসলে জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে একযোগে সর্বাত্মক চিরুনি অভিযান শুরু করেছি, যার মাধ্যমে আমরা এডিস মশা নির্মূল করতে চাই। তবে এডিস মশা বিস্তার এবং তার নির্মূলের ক্ষেত্রটি একটু ভিন্ন, কিউলেক্স মশা থেকে এটি একটু ডিফারেন্ট। আমরা জানি যে বাসার ছাদে জমানো পানি, স্বচ্ছ পানি, ডাবের খোসা, টায়ার এবং আমাদের কমোড, ফুলের টব, এইসব জায়গাগুলোতে এই এডিস মশা ভালোভাবে জন্মায়। আমরা এই লার্ভাগুলোকে ধ্বংস করতে চাই, এই জন্য আমরা আমাদের মোবাইল কোডগুলোকে আজকে থেকে চালু করেছি এবং আমরা এই মোবাইল কোডগুলো চালু ছিল কিন্তু আজকে মোবাইল কোডের সংখ্যা আমরা বাড়িয়েছি এবং সব জায়গায় মোবাইল কোড আজকে চালু থাকবে। আমাদের কর্মীরা এখন থেকে সর্বাত্মকভাবে যেখানে এই স্বচ্ছ পানি জমে থাকবে, এডিস মশার লার্ভা থাকতে পারে, সেই জায়গাগুলোতে আমরা লার্ভিসাইডিং করব, পরবর্তীতে ফগিং করব এবং আমাদের প্রত্যেক নাগরিকদের সহযোগিতায় আমরা এডিস মশাকে একেবারেই গুড বাই বলতে চাই, বিদায় করতে চাই। আপনাকে আমরা কথা বলছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি জানাচ্ছিলেন তার উত্তর সিটি কর্পোরেশনের পরিকল্পনার কথা যে কিভাবে এই চিকুনগুনিয়া এডিস মশা নিধনে তারা কার্যক্রম পরিচালিত করবে। তো এখন আসলে তাদের এই মশক নিধনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, আমি আরও পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে রূপনগর আবাসিক এলাকা থেকে মৌটিশ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় ঢাকার বাইরেই 138 জনের মৃত্যু, 80% রোগী গ্রামের, শেষ মুহূর্তে হাসপাতালে আসায় বেশি প্রাণহানি, বিধিনিষেধেও সড়কে বাড়ছে চাপ, ঘাটে গাদাগাদি। করোনার মধ্যেই ডেঙ্গুর হানায় আতঙ্ক, রাজধানীতে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে রোগী, এডিস নিধনে 2 সিটি কর্পোরেশনের দ্বিতীয় ধাপে অভিযান শুরু। এবং চট্টগ্রাম বন্দরে 30 লাখ টাকা মূল্যের পণ্যসহ কাভার্ড ভ্যান গায়েব, নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেফতার 2, চুরি রোধে গাড়ি জিপিএস এর আওতায় আনার পরামর্শ পুলিশের। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।